ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরের সেরা 10 সিনেমার একটি তালিকা তৈরি করেছিলাম আমরা ব্যবসায়িক সাফল্য ও দর্শক প্রিয়তার উপর নির্ভর করে। সেটা অনেকেই পছন্দ করেননি এবং বেশ কয়েকটি সিনেমা বাদ পড়েছে বলে অভিযোগ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে আবার প্রকাশ করা হচ্ছে নতুন একটি তালিকা। এ তালিকায় 10 নম্বরে থাকছে 400 দিনের ঘর। এই সিনেমাটি মুক্তি পেয়েছে 2005 সালের 20শে জানুয়ারি। এই সিনেমায় নায়িকা ববিতা, দিতি, শাবনূর ও ময়ূরী ছিলেন 400 দিন। তাদের স্বামীর ভূমিকায় অভিনয় করেন নায়ক আলমগীর। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশি বিখ্যাত নারী চলচ্চিত্রকার নার্গিস আক্তার। ছবিটি যেমন ছিল ব্যবসা সফল, তেমন এই সিনেমায় সবার অভিনয় হয়েছিল ভীষণভাবে প্রশংসিত। নাম্বার 9-এ থাকছে প্রেমের তাজমহল সিনেমাটি, গাজী মাহবুব পরিচালিত 2001 সালের বাংলাদেশি চলচ্চিত্র। এটি সে সময় মুক্তি পাওয়ার পর খুবই ব্যবসা সফল হয়, বিশেষ করে সিনেমার গানগুলি লোকের মুখে মুখে থেকে যায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রিয়াজ, শাবনূর, রাজীব, আবুল হায়াত, মিশা সদাগর প্রমুখ। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ও শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী এবং বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী ও শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জয়ী হয়। নাম্বার 8-এ থাকছে দুই নয়নের আলো। এটি 2006 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত একটি সিনেমা। এ চলচ্চিত্র মূলত কাহিনী নির্ভর। নিম্নবিত্ত একটি মেয়ের জীবন সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে দুই নয়নের আলো কাহিনী আবর্তিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস ও শাকিল খান ছাড়াও অতিথি চরিত্রে ছিলেন নায়ক রিয়াজ। অত্যন্ত সুন্দর ও সাবলীল অভিনয় দিয়ে শাবনূর মন জয় করে নিয়েছেন হাজারো দর্শকের। আজও সিনেমাটি ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভীষণ দর্শকনন্দিত। ঈদ সহ নানা উৎসবে এখনও টেলিভিশনে সিনেমাটি দেখানো হয়। নাম্বার 7-এ থাকছে দুটি সিনেমা, যে দুটিতে শাবনূর একাই করেছেন বাজিমাত, একটি কাল সকালে, অন্যটি নিরন্তর। কাল সকালে 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত একটি চলচ্চিত্র, তার নিজের লেখা একটি বড় গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে শাবনূরের অভিনয় ছিল দেখার মতো। এই সিনেমায় নায়িকা উপবিশ্বাস নবাগতা হিসাবে একটি স্বল্প সময়ের চরিত্রে অভিনয় করেন। নিরন্তর মুক্তি পায় 2006 সালে। সিনেমাটি হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম অবলম্বনে আবু সাইদের অন্যতম সেরা চলচ্চিত্র। নিরন্তর কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার এবং গোয়ায় অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি ও গোল্ডেন ক্রো পিজেন্ট পুরস্কার লাভ করে। 2007 সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি পাঠানো হয়েছিল। শাবনূর ছাড়াও এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু সহ অনেকেই। নাম্বার 6-এ থাকছে মোল্লাবাড়ির বউ। জনপ্রিয় টিভি ধারাবাহিক নির্মাতা সালাউদ্দিন লাবলু এই ছবিটি পরিচালনা করেন এবং 2005 সালে এটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মৌসুমি, রিয়াজ, শাবনূর ও প্রাণ রায় সহ আরো অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন সাহা। ভীষণ ভালো অভিনয়, সুন্দর নির্মাণ ও কাহিনীর কারণে সিনেমাটি ভীষণ ব্যবসা সফল করে। নাম্বার 5-এ থাকছে 2001 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কমেডি রোমান্টিক ঘরানার এই ছবিটি শাবনূরকে দিয়েছিল অন্যরকম জনপ্রিয়তা। এর পরিচালক ছিলেন দেবাশিস বিশ্বাস। শাবনূর রিয়াজের জুটি ভীষণ প্রশংসিত হয়। ব্যবসায়িকভাবেও ভীষণ ভালো করে সিনেমাটি। এই সিনেমার সিকুয়েল আসতে যাচ্ছে এ বছরই। এতে অভিনয় করেছেন নায়িকা উপবিশ্বাস ও নায়ক বাপ্পি চৌধুরী। নাম্বার 4-এ থাকছে স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান পরিচালিত 1999 সালের সিনেমা বিয়ের ফুল। ত্রিভুজ প্রেমের সামাজিক গল্প নিয়ে নির্মিত ছবিটিতে অসাধারণ কিছু গান যা খুব সহজেই দর্শকদের মন জয় করে নেয়। শাবনূর রিয়াজ, শাকিল খান ও কবরী অভিনীত এই ছবিটি দক্ষ নির্মাণ শৈলীর কারণে ব্যবসায়িক সাফল্য পেতে সক্ষম হয়। এতে শাবনূরের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। 3 নম্বরে থাকছে 1997 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আনন্দ অশ্রু। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর ও কাঞ্চি। এই সিনেমার গানগুলি এত জনপ্রিয়তা পায় যে এখনও সে গানগুলো নতুন শিল্পীরা প্রায়শই কভার করেন। এতে শাবনূরের অভিনয় ভীষণভাবে দর্শকনন্দিত হয়। দ্বিতীয় স্থানে থাকছে 1996 সালে মুক্তিপ্রাপ্ত তোমাকে চাই সিনেমাটি। এটিকে মূলত বলা হয় সালমান শাহ নির্ভর চলচ্চিত্র। ধনী গরিব প্রেমের চলচ্চিত্রটিতে দারুণ কিছু মুহূর্ত রয়েছে, তবে শাবনূরের অভিনয় আর সালমান শাহ শাবনূর জুটির কেমিস্ট্রি দর্শকদের মন কেড়ে নেয়। এখনো নতুন প্রজন্মের কাছে সিনেমাটি ভীষণভাবে সমাদৃত। প্রথম স্থানে থাকছে 1995 সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নের ঠিকানা। সালমান শাহ শাবনূর জুটির অন্যতম ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্র এটি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে
স্বপ্নের ঠিকানা দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এই ছবির মাধ্যমে সালমান শাহ দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে আসন পেতে নেন। এই ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পায় আর শাবনূরও নায়িকা হিসেবে নিজেকে রূপালী পর্দায় সাবলীলভাবে মেলে ধরতে সক্ষম হন। সাথে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। সিনেমাটি পরিচালনা করেছেন এম এ খালেক। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে নায়িকা শাবনূরের অভিনয়ের কোনো তুলনা হয় না আর তার প্রতিটি সিনেমায় অভিনয় প্রশংসার যোগ্য। তাই সেরা 10 নির্বাচন করা কঠিন। এই তালিকায় আর কোন কোন সিনেমা থাকতে পারতো বা কোন সিনেমা বাদ পড়তে পারতো, এ নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।